আমি শুধু আপনাদের একটা কথা বলবো যে দেখুন যাওয়ার কিছু নেই আজকের এই আলোচনা শুনলে আপনার এক টাকাও লস হবে না কিন্তু এই সুব্রত মাইতি গ্যারান্টি দিতে পারি আপনাকে যে এখান থেকে আপনি অনেক বেশি অনেক বড় কিছু পেতে পারেন আজকের আলোচনা থেকে খুব ভালো করে ভেবে দেখুন আপনি কাজ করছেন কিসের জন্য কারণ পর্যাপ্ত পরিমাণে পয়সা আপনার কাছে নেই তাই এত বেশি কাজ করতে হচ্ছে একটা এক ঘন্টার একটা ভিডিও দেখবেন তাতেও আপনার কাছে সময় কম পড়ে যাচ্ছে তো তার মানে পর্যাপ্ত পরিমাণে টাকা আপনার দরকার আছে কিন্তু মাধ্যম বা রাস্তা আমার আপনার কাছে নেই ঠিক তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আলোচনা আপনার জীবনে ঐতিহাসিক আলোচনা হতে পারে এবং আমি সিনা ঠুকে বলতে পারি যে এই আলোচনা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে আপনি যেই হন না কেন আপনি ছেলে হতে পারেন আপনি মেয়ে হতে পারেন আপনি কম বয়সী হতে পারেন আপনি বেশি বয়সী হতে পারেন আপনি মূর্খ হতে পারেন আপনি শিক্ষিত হতে পারেন আপনি গরিব হতে পারেন আপনি বড় লোক হতে পারেন আপনি যেই হন না কেন কীভাবে আপনি সফল হবেন কিভাবে আপনি আপনার বর্তমানে সমস্ত কাজ বোঝায় রেখে এই শব্দগুলো মাথায় রাখবেন বর্তমানে যে কাজ আপনি করছেন সেই কাজটা বোঝায় রেখে সৎ পথে সম্মানের সাথে কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে অর্থাৎ জিরো রিক্সে এক টাকাও লাগবে না বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স ও মাথা উঁচু করে আপনার জীবনের স্বপ্ন কোন করতে পারেন তাহলে আজকের আলোচনা আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে আজকের আলোচনায় কীভাবে আপনারও আপনার ছেলে মেয়ে একটা সুন্দর ভবিষ্যৎ হবে এমনকি আপনার একটা সুরক্ষিত ইনকাম আসবে সুরক্ষিত আয় মানে আপনি মারা যাবার পরও আপনি হাসপাতালে ভর্তি থাকলেও আপনি বিছানায় শুয়ে থাকলেও যে ইনকাম আসে সেই ইনকামটার নাম হচ্ছে সুরক্ষিত ইনকাম অর্থাৎ আপনি আপনার পরিবারকে কিভাবে সুরক্ষিত ইনকাম দিয়ে যাবেন এক কথায় যদি বলি যারা আজকে আমার কথা শুনছেন সবাই কি আপনারা চান না একটু ভালো খাবো একটু ভালো পরব একটু স্বচ্ছ ও সুস্থভাবে বাঁচব আমি চাই আজকের আলোচনাটা সিরিয়াস আলোচনা হোক খুব ভালো করে ভেবে দেখুন একটা ছোট্ট ঘটনা আপনাদের দেখাবো এই দেখুন একটা বোতল এখনো এতটা খালি দেখতে পাচ্ছেন এতটা জল ঢুকবে প্রত্যেকটা মিটিংয়ের আগে কথাটা আমি বলি আপনাদের যারা আজকে অনেকেই প্রথমবার আছেন আপনারা অনুভব করে দেখুন যদি এই এতটা খালিতে আমি জল ঢালি তাহলে হিসাব বলছে এতে এতটা জল ধরবে কিন্তু দেখুন আমি ঢালছি ধরছে না এক ফোঁটাও এক বিন্দু জল এই বোতলের মধ্যে প্রবেশ করছে না কারণটা কি কারণ ওটা করার জন্য এই সিপিটা খোলার প্রয়োজন আছে তো ভিতরে ঢুকবে এই কথাটা কেন আমি আপনাদের বললাম তার কারণ হচ্ছে আমি আপনাদের হাত করে বলবো দেখুন সত্যি এখানে যারা আছেন আজকের মিটিংয়ে এমন কেউ নেই যার ইনকাম দরকার নেই এমন কেউ নেই যে প্রচুর টাকা চান না এমন কেউ নেই যে আপনার জীবনে আপনি স্বপ্ন পূরণ করতে চান না কিন্তু আমি অনুরোধ করব আমি যতটুকু আলোচনা করি সেই আলোচনার মাধ্যমে আমি আপনাকে পাঁচ টাকা দেবো না কিন্তু এই আলোচনাগুলো যদি আপনি শিপি খুলে বসেন প্রত্যেকটা কথা যদি নিজের মধ্যে ঢুকিয়ে নেন তো গ্যারান্টি এই শব্দগুলো এই টেকনিকগুলো আপনাকে বড় করেই ছাড়বে বাকি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে চলুন কোথায় আছে একটা কথা আপনাদের বলি কোথায় আছে যদি আপনি শিখতে চান তাহলে নর্দমায় পড়ে থাকা মাতালের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় কিন্তু যদি আপনি শিখতে না চান তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটি অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটির প্রফেসরেরও ক্ষমতা নেই যে আপনাকে কিছু শিখিয়ে দেয় চলুন আমি শুধু আপনাকে আলোচনার আগে একটাই কথা বলতে চাই যে আপনি আপনার বিবেক থেকে ভাবুন সত্যি সত্যি কি চান যে আপনার ও আপনার ছেলে মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ হোক তো আসুন আজকের আলোচনা শুরু করা যাক আমার নাম সুব্রত মাইতি বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মিদনাপুর জেলায় কোলাঘাটে বরিশা গ্রামে খুব ভালো করে ভেবে দেখুন লেখাপড়া চলছিল যদি আমার পুরো কথা বলি তাহলে বুঝতে পারবেন এইটি আমি ফেল করে যাই মাধ্যমিকে সেকেন্ড ডিভিশানে পাস করি উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশানে পাস করি এই লেখাপড়া শেষ করে লেভারের জীবন চলছিল মাসের পর মাস রাজমিস্ত্রির কাজ করতাম আমি ঠিক সেই সময় এক ব্যক্তি জোর করে বিষয়টা শুনতে নিয়ে যায় যে তুমি চলো শুনবে আর পালিয়ে আসবে পুরো বিষয়টা শোনার পর একটা কথা মাথায় ঢুকে যে যদি আমি এই সুযোগটা নিই যদি আমি এই আমার নামটা রেজিস্টার করি যদি আমি এই কোম্পানির ডিলারশিপটা নিই বা যদি আমি আর সি বিজনেসটা করি তো আমার লস হয়নি অরিজিনাল বাস্তব সত্য কথা আপনাদের বলছি একটা কাউ আর থেকে ইনকাম করব বা এই বিজনেস থেকে ইনকাম করব এই মানসিকতা ছিল না এই বিশ্বাস এই ভরসা ছিল না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভরসা ছিল যে এখানে আমার এক টাকাও চলে যাওয়ার নেই তো সেই জায়গায় শুরু করি এইভাবে ধীরে ধীরে ইনকাম স্টার্ট হয় এই ইনকাম হতে হতে বাড়তে 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 আমার কাছে একটা স্টেটমেন্ট আছে আমি আপনাদের দেখাই পাঁচ ছ বছরের কোম্পানি থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছিল এতে দেওয়া আছে কি দেওয়া আছে দু সালে এই কোম্পানি আমাকে ইনকাম দেয় প্রতি মাসে সাত হাজার তিনশো সত্তর টাকা দু হাজার বারো সালে প্রতি মাসে সাত হাজার তিনশো সত্তর টাকা দু হাজার তেরো সালে এই সংস্থা আমাকে ইনকাম দেয় প্রতি মাসে আট হাজার আটশো তেষট্টি টাকা অবাক করা বিষয় আচ্ছা এই কথাগুলো প্রথমেই কেন আপনাদের বলছি দেখুন একটা জিনিস যা আমি বলি আপনাদের মূল মূলত সবার প্রয়োজন টাকা আজকে কেন আমরা মিটিং আয়োজন করেছি কেন আমরা মিটিং শুনছি কারণ আলটিমেট এখান থেকে টাকা আমাদের যদি ইনকাম আসে যদি আমাদের পকেটে টাকা চলে আসে তাহলেই আমরা এই মিটিংটা সার্থক বলে মনে করব তো খুব ভালো করে ভেবে দেখুন এই কথাটা বলে আমি আপনাদের লোভ দিচ্ছি না লোভ দেখাচ্ছি না কিন্তু আপনারা আপনাদের নিজে থেকে বুঝতে পারবেন কি করা উচিত আপনাদের দু তেরো সালে এই কোম্পানি আঠেরো হাজার টাকা মাসে আমাকে দিয়েছে কিন্তু দু হাজার সালে এই কোম্পানি আঠাশ হাজার একশো টাকা প্রতি মাসে দিয়েছে আরে বিবেককে প্রশ্ন করুন যে সংস্থা যে কোম্পানি যে মালিক আপনাকে গত বছর আঠেরো হাজার দিয়েছিল তার পরের বছর আঠাশ হাজার টাকা তারপর উন দু হাজার পনেরো সালে এই কোম্পানি প্রতি মাসে ইনকাম দেয় আমাকে চল্লিশ হাজার নশো ন টাকা বারো মাসের ইনকামকে বারো দিয়ে ভাগ করে গড় ইনকামটা বার করা হয়েছে খুব ভালো করে ভেবে দেখুন গত মাসে আঠাশ তার পরের মাসে চল্লিশ আরে বিবেককে প্রশ্ন করুন পৃথিবীর এমন কোনো কনসেপ্ট এমন কোনো বিজনেস নেই যে এইভাবে ইনকাম বাড়তে পারে এরপরে দু হাজার ষোলো সালে এই সমস্ত আমাকে ইনকাম দেয় চুয়াল্লিশ হাজার চারশো উননব্বই টাকা পার মান্থ দু হাজার সতেরো সালে এই কোম্পানি আমাকে ইনকাম দেয় ছাপ্পান্ন হাজার ছশো ছাব্বিশ টাকা পার মান্থ গড়ে আর দু হাজার আঠেরো সালে এই কোম্পানি পার মান্থ ইনকাম দেয় একাত্তর হাজার ছশো তেরো টাকা বিবেক থেকে ভাবুন আজকের দিনে যদি বলি লাখো টাকা পার মাত এখান থেকে ইনকাম আসে আরে ছিলাম কি আর এই সংস্থা মালিক বানিয়ে দিয়েছে রাজকীয় জিন্দগি দিয়েছে তো সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে আপনি কি করবেন খুব ভালো করে ভেবে দেখুন এই সংস্থার মাধ্যমে এই সুব্রত মাইতি জীবনে কখনো ভাবেনি যে আমি প্লেনে চড়ব আজ প্লেনে চড়েছি কতবার জীবনে ভাবেনি আজকে যে বাড়িতে বসে আমি আপনাদের সামনে ভিডিও করছি এই মিটিং করছি এটাও এসি বাড়ি নিজস্ব পার্সোনাল এসি গাড়ি আছে কি মনে হয় এগুলো মিরাক্কেল নয় খুব ভালো করে ভেবে দেখুন কি করবেন আচ্ছা এর বাইরেও আরও একটা বড় কথা হাজার হাজার মানুষের সম্মান পাবেন আপনি বিশ্বাস করুন আর না করুন সত্যি বলছি আপনাদেরকে এক কথায় এই পৃথিবীতে স্বর্গের মতো আপনি জীবন পেতে পারেন কিন্তু সিদ্ধান্ত আপনার আপনি কী করবেন এরপরও আরও একটা বড়ো কথা বলি আপনাদের আপনারা ওবাক হবেন শুধু আপনি খাবেন আপনি পড়বেন আপনি মাখবেন তা না স্যার গল্প হয় বিজনেসটা নিয়ে আজ শুধু আমি একা ইনকাম করছি না আমার মাধ্যমে হাজার হাজার মানুষ এই সংস্থা থেকে আজ ইনকাম করছে তো আজকে যারা মিটিং আছেন আমি সিনাটুকে বলতে পারি যদি বাকি আলোচনাটুকু সিরিয়াস হয়ে আপনি শুনে নেন তো গ্রান্টি আপনি একদিন আমার মতো জায়গায় আসবেন আর আমি আপনাকে টুস্কি মেরে আপনিও জায়গায় কী করে আসবেন এমন কিছু টেকনিক আপনাকে বলে দেবো যা সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনিও সহজে আমার মতো জায়গায় আসতে পারেন চলুন আসুন আলোচনা শুরু করি আর সি বিজনেসটা কী কী আছে এই বিজনেসটার মধ্যে কি বলছে এই বিজনেস যদি শুরু থেকে বলি এই কোম্পানির মাদার নেম হচ্ছে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড রাজস্থানে জন্ম উনিশশো সাতাত্তর সালে জন্ম আজকে অনেকে যারা মিটিং শুনছেন তত তখন আপনাদের জন্ম হয়তো হয়নি এরা প্রথমে কাপড়ের ব্যবসা করত। উনিশশো সাল থেকে এই সংস্থা কাপড় তৈরি করা শুরু করলো পরবর্তীকালে ভারতবর্ষের টপ টেনের মধ্যে এরা অন্যতম হলো এরপর দু সালে এই সংস্থার যিনি মালিক উনি একটি মিশন হিসাবে এক নতুন পদ্ধতি নিয়ে এসে সরাসরি কেনাবেচা করবে বলে রাইট মার্কেটিং তথা তথা সঠিক পদ্ধতির মাধ্যম দিয়ে একটা কাস্টমার খেটে খাওয়া মানুষ সে কী করে লাভ পাবে এই উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক স্বাধীনতার অভিযান হিসাবে শুরু করলো একটি মাত্র প্রোডাক্ট দিয়ে একটি মাত্র প্যান্টের পিস দিয়ে একটি মাত্র দোকান দিয়ে একটি মাত্র মানুষ দিয়ে আর আজ কুড়ি বছর হয়ে গেছে স্যার কোটি কোটি মানুষ নাম লিখেছে আপনি লিখাবেন কেনা ওটা তো আপনার ব্যাপার হয়তো লেখা না আপনার আছে আর কয়েকশো রকমের প্রোডাক্ট এসে গেছে সারা ভারতবর্ষে এমন কোনো স্টেট নেই এমন কোন ডিস্ট্রিক্ট নেই যেখানে এদের স্টক পয়েন্ট নেই ওবাক করার মতো ব্যাপার কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি করবেন এই সংস্থা বলছে যে যদি আপনি বিনা পয়সায় আপনার ডকুমেন্ট দিয়ে নামটা যদি রেজিস্টার করেন অলরেডি যারা আছেন অনেকে রেজিস্টার করে আছেন যারা রেজিস্টার করেনি শুধুমাত্র আপনার ডকুমেন্টটা সাবমিট করতে হবে একটা ফর্ম ফিল আপ করে আপনার নামটা রেজিস্টার করবেন কোম্পানি থেকে বা সংস্থা থেকে একটা নাম্বার দেওয়া হবে এই নাম্বার নিয়ে আপনি এদের স্ট্রং পয়েন্ট থেকে সকাল থেকে রাত্রি অবধি যা লাগে এরকম চারশোর উপর প্রোডাক্ট আছে নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু করে কাপড় জমা প্যান্ট বুট জুতো মেয়েদের ছেলেদের ড্রেস বাচ্চাদের ড্রেস প্রচুর কিছু জিনিস আছে যা বলা সম্ভব নয় তো যদি আমরা এই সংস্থা থেকে আমাদের কেনাকাটা করি আরও একটা বার ভেঙে আপনাদের বলে দিই দেখুন যতদিন আপনি বাঁচবেন খেতে পড়তে মাখতে তো আপনাকে হবে স্যার আর সেই খাওয়া পড়া মাখার প্রয়োজনীয় জিনিসগুলো কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করতে হবে এই সংস্থা বলছে সেই প্রয়োজনীয় জিনিসগুলো যদি তুমি আমার কাছ থেকে কেনাকাটা করো তাহলে তুমি কম দামে পাবে কোয়ালিটি ভালো পাবে অর্থাৎ খুব ভালো করে বুঝে দেখুন এক নম্বর ফায়দা জিনিসটা ভালো পাবো আমার আপনার শরীরটা সুস্থ থাকবে আপনার পরিবারের শরীরটা সুস্থ থাকবে আর শুধু জিনিস ভালো নয় দামটাও কম পাবেন প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট কম হাজারে দু তিনশো টাকা আপনার বেঁচে যাবে বিশ্বাস যদি না হয় এরকম প্রচুর উদাহরণ আছে মার্কেটে যে নুনটা যে কোয়ালিটি যার দাম কুড়ি টাকা তার থেকে অনেক হাই কোয়ালিটি এখানে তার দাম আপনার কেনা পড়বে পনেরো টাকা মার্কেটে যে মাজনটা আপনি মাজেন সেই মাজনটা হয়তো পঞ্চাশ পনেরো টাকা দাম এখানে তার থেকে অনেক বেশি ভালো মাজন আপনার কেনা পড়বে ছত্রিশ টাকা শুধু তাই নয় মার্কেটে যে আটাটা পাওয়া যায় তাতে যে গুণাগুণ আটা সেই আটা মার্কেটে দুশো টাকা এখানে তার থেকে কম দাম অনেকেই গোয়ামি করেন স্যার জিনিসের দাম বেশি না স্যার গুণগত মান অনুযায়ী জিনিসের দাম বেশি নয় স্যার আমরা রূপোর সঙ্গে সোনার তুলনা যদি করি তখন মনে হয় সোনার দাম বেশি সোনার সঙ্গে সোনার তুলনা করলে বুঝতে পারবেন যে না সব জায়গায় সোনার এক বেগ খবরের কাগজে পাওয়া যায় ওখানে দাম বেশি হয় না তো যাই হোক তো সেই জায়গায় আরেকটা কথা আপনাকে বলে দিই এই এত কিছু লাভ এই সংস্থা দেয় কোথা থেকে সেটা হচ্ছে মার্কেট থেকে আমরা কোনো কিছু যদি কেনাকাটা করি তাহলে সেটা আসে হাত ফেরি হয়ে হোলসেলার ডিস্ট্রিবিউটার সিএনএম এজেন্ট স্টকিজ এরপর খুচরো দোকানদার সবাই যে যার মতো লাভ রেখে দেয় কে ক টাকা লাভ লাগবে কোনো গ্যারান্টি নেই কাস্টমার দেখে ঠিক হয় এর কাছে এর কাছে কতটা লাভ নেবো বা একে কতটা মুরগি বানাবো এটাই বাস্তব চিত্র কিন্তু এখানে সরাসরি সারা ভারতবর্ষে ফিক্সড রেট সারা বছর ফিক্সড রেট পুজোর সময় না তো বাড়ে বাচ্চা ছেলে বা অন্য লোক গেলে না তো বাড়ে সবার ক্ষেত্রে এক দর এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা এদের একটা মারাত্মক নিয়ম করে দেওয়া আছে কোনো জিনিস কেনার পর যদি আপনার ভালো না লেগে থাকে তাহলে আপনি সেই জিনিসটা তিরিশ দিনের মধ্যে ফেরত দিয়ে নগদ টাকা ফেরত নিতে পারেন সুতরাং এখানে না তো ঠকে যাওয়ার আর না তো কাউকে ঠোকানোর কোনো ব্যবস্থা আছে তো সেই জায়গায় শুধু আমি আপনাকে বলবো যে যদি আপনি শুরুটা করেন যদি আপনি কেনাকাটা করেন তাহলে এরপরেই সংস্থা আরেকটা লাভ দেয় সেটা হচ্ছে যত টাকার আপনি কেনাকাটা করবেন সেই কেনাকাটার উপর মিনিমাম ফাইভ পারসেন্ট ব্যাংকের মাধ্যমে রিটার্ন পাবেন ম্যাক্সিমাম থার্টি টু পার্সেন্ট অবধি আপনি রিটার্ন নিতে পারেন বেশি কেনাকাটা করলে বেশি পার্সেন্টেজ আসে এর বাইরে আর একটা মারাত্মক লাভ সেটা হচ্ছে যে যদি আপনি বিনা পয়সায় ভারতবর্ষে অর্থনৈতিক স্বাধীনতার অভিযানের নিজেকে যদি সৈনিক মনে করে যত বেশি মানুষকে এই সুযোগটা দিতে পারবেন যত বেশি মানুষকে এই সুযোগটা পাই আনার ব্যবস্থা করতে পারবেন সেখান থেকে বংশ পরম্পরায় যত খুশি ইনকাম করার একটা রাস্তা আছে আমরা এখান থেকে পেতে পারি শুধু একটা কথা আপনাদের বলবো জাতা সোনা না ভেবে যাতাশোনার সোনা না ভেবে যদি আপনি ভুল করে সুযোগটা নিয়ে নেন তাহলে আপনি ভেবে দেখুন বেঁচে থাকতে হলে সেই তো আপনাকে কেনাকাটা করতেই হবে কিন্তু এই সংস্থা থেকে কেনাকাটা করলে আপনিও আপনার পরিবার দীর্ঘদিন সুস্থ থাকবেন সারা জীবন আপনার খরচ কম হবে আপনি সারা জীবন আয় বা ইনকাম বাড়াবে বাড়াতে পারবেন আপনার প্রচুর ফ্রি সময় পাবে ফ্রি সময় হবে প্রচুর মানসম্মান আপনি পাবেন আপনি বৃদ্ধ বয়সে পেনশন পাবেন এমনকি আপনি মারা যাবার পরও আপনার পরিবার ইনকাম পাবে এর বাইরেও যদি এছাড়াও আরও কিছু লাভ বলি তাহলে সেই লাভগুলো হয় ভারত সরকার সম্পূর্ণ ট্যাক্স পাবে কারণ এই এমন একটা দোকান এক টাকাও যদি শ্যাম্পুর পাতা আপনি কেনেন তো তার ট্যাক্স ফ্যাট কেটে কম্পিউটার বিল হয় স্যার শুধু তাই নয় কালোবাজারি দূর হবে কারণ মধ্যস্থ ব্যবসায়ীরা নেই সরাসরি মাধ্যম ভেজাল মুক্ত ভারতবর্ষ হবে কারণ ভেজাল কখনও মালিক বানায় না আর ভেজাল কখনো কাস্টমার বানায় না ভেজাল করে কারা যারা মাঝখানে ব্যবসা করে এখানে মাঝখানে ব্যবসা করার কেউ নেই তাই ভেজাল মুক্ত ভারতবর্ষ একদিন হবে যদি আমরা এই সিস্টেম থেকে সবাই কেনাকাটা করি এবং ভারতবর্ষের টাকা ভারতবর্ষ থাকবে কারণ এটা একটা স্বদেশি কোম্পানি বিদেশি নয় আমি কিনলাম আর পয়সা অন্য দেশে চলে গেল না স্যার এক কথায় আপনার একটা সুন্দর সুস্থ স্বচ্ছ ও সুখী জীবন হওয়ার জন্য খুশি মতো ইনকাম করার সুযোগও আপনি পাবেন তাও ঘরে বসে এখন আলোচনার বিষয় হলো সফল হওয়ার জন্য মূলত চাই টাকা আর যদি যদি যদিও যদিও টাকাই সব কিছু নয় সফল হওয়ার জন্য মূলত চাই কি টাকা টাকাই সব কিছু নয় আপনারা বলতে পারেন সে টাকা ছাড়া তা টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায় আমি আপনাদেরকে কথা বলি ভালো লাগবে আপনাদের বর্তমান যে যুগে বাস করছি আমরা টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ঠিকই কিন্তু টাকা যদি পকেটে না থাকে তাহলেও ভালোবাসা ধরে রাখা যায় না পালিয়ে যায় জানলা দিয়ে বলে না ওভাব যদি হয় পেটে যদি খিদে থাকে তো ভজনও ভালো লাগে না তো যাই হোক তো সেই জায়গায় এই টাকা সম্পর্কে দু একটা কথা আপনাদের বলে দিই খুব গুরুত্বপূর্ণ কথা যদি আমরা সত্যি সফল হতে চাই যদি আমরা সত্যি সফল হতে চাই তাহলে মূলত আমাদের প্রয়োজন কি টাকা আশা করি বোর্ডটা সবাই দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেবে দেখুন কত টাকা দরকার কত টাকা দরকার কখনো কোথাও কেউ আলোচনা করেনি ভুল দুটো তথ্য দুটি তথ্য আমাদের মাথায় ঢুকে দেওয়া হয় এক নম্বর তথ্য সবাই বলে ইনকাম বাড়াও অভাব মিটবে একটা মানুষ কর্মজীবন শুরু থেকে মৃত্যুর আগের দিন অব্দি ইনকাম বাড়াতেই থাকে অভাব মিটেনি কারণ সঠিক জ্ঞান নেই তার কাছে সঠিক শিক্ষা নেই যে কতটা পরিমাণে ইনকাম হলে ভাব মিটবে এটা কেউ বলে নেই সবাই বলে বাড়াও তাই যারা আজকে বসে আছেন দেখুন ওই বাবানার চককেই লেগে আছেন একটা প্রফেসরও দিন কলেজ করার পরেও এক মুঠো টিফিন করে টিউশন বসে যায় কারণ আরেকটু টাকা দরকার কতটা দরকার আলোচনা হয় না আর একটা ভুল তথ্য আমাদের মাথায় ঢুকে যায় সেটা কি যারা পাঁচ হাজার ইনকাম করে ওরা ভাবে দশ করলে ফাটিয়ে দেবো ঠিক না ভুল আর যারা দশ করে ওরা ভাবে বিশ হাজার ইনকাম হলে ফাটিয়ে দেবো যারা বিশ করে ওরাও ভাবে তিরিশ হলে ফাটিয়ে দেবো কিন্তু কেউ বলে না দাদা যে কত হলে আপনার অভাব মেটবে একটা সহজ কথা বলি সহজ কথা বলি যে কথাটা শুনলে বাচ্চা ছেলের মতো আপনি বুঝতে পারবেন কথাটা কি না যদি আপনার শরীর নিয়ে সমস্যা হয় আপনি কোথায় যান যারা শরীর নিয়ে পড়াশোনা করে অর্থাৎ ডাক্তারের কাছে যান আপনি ডাক্তারি করেন না আর যদি ডাক্তারি করেন তো পুরনো কোনো অভিজ্ঞতা ডাক্তার থেকে নেওয়া থাকলে সেই ডাক্তারি করেন বিবেক থেকে প্রশ্ন করুন আইনত কোনো কাজে যদি আপনি ফেঁসে যান তো কোথায় যান আপনি যিনি আইন নিয়ে পড়াশোনা করেছে অর্থাৎ উকিলের কাছে যান উনি যে ল বলে উনি যে যত নম্বর কেস বলে উনি যা বলে সেটাই আপনি যে মেনে নেন ব্রেন লাগাননি ওকালেতি আপনি করতে যান না দাদা কিন্তু আজ আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এইটুকুন বুদ্ধি যদি আপনার থাকে যে শরীর খারাপ হলে আমরা শরীর নিয়ে যারা পড়াশোনা করে ওদের কাছে যাই আইন নিয়ে সমস্যা হলে যারা আইন নিয়ে পড়াশোনা করে আমরা ওদের কাছে যাই কিন্তু আমাদের বংশ পরম্পরায় অর্থ নিয়ে সমস্যা তো স্যার কোথায় যাওয়া উচিত আমার রাজমিস্ত্রী হেল্পারের মাথায় যে বুদ্ধিটা আছে সেই বুদ্ধি বলছে যারা টাকা পয়সা নিয়ে পড়াশোনা করে যারা অর্থ নিয়ে পড়াশোনা করে যাদেরকে অর্থনৈতিকবিদ বলা হয় ওদের স্মরণপন্ন হওয়া উচিত তো আসুন অর্থনৈতিকবিদরা কি বলছে ভারতবর্ষের অর্থনীতিবিদরা বলছে দু হাজার কুড়ি সালের পর অর্থাৎ এখন দু হাজার একুশ সাল চলছে এই সময় যদি কেউ স্বচ্ছ ও সুন্দরভাবে বাঁচতে চায় তাহলে প্রতি মাসে এক লক্ষ টাকা পার মান্থ ইনকাম করতে হবে আপনি বিশ্বাস করুন চায় না করুন এটাই বাস্তব সত্য যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে বলবো জীবনটা তো আপনার আপনার চোখটাও আপনার একটু খুলুন না দেখবেন মোটা মোটা চাকার ইঞ্জিন ভ্যান এক হাজার করে ইট বয়ে নিয়ে যাচ্ছে ওরাও পার ডে এক হাজার দেড় হাজার দু হাজার কামিয়ে নেয় এর মানে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ কামাচ্ছে স্যার একজন ভ্যান চালক স্বচ্ছ সবল নয় স্যার ওরা আপনি যান একজনের কাছে ডাব খেতে একটা ডাব নেবেন বলেন পঁচিশ টাকা তিরিশ টাকা আরে বিবেককে প্রশ্ন করুন ওই ডাবটা উনি কেনেন ক টাকা দশ টাকার বেশি না এক পিস ডাবে একটা দোকানদার পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা লাভ করে নিচ্ছে সারাদিনে যদি একশো পিস ডাব সেল করে দেয় তো প্রতিদিন এক হাজার দেড় হাজার দু হাজার ইনকাম করে নিচ্ছে একটা ডাব ব্যবসায়ী মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সাধারণ জীবনযাপন করছে আর যদি আপনি স্বচ্ছভাবে বাঁচতে চান ভারতবর্ষে বিদ্যা বলছে এক লাখ টাকা মাসে ইনকাম করতে হবে দেখুন বিষয়টা ক্লিয়ার হতে হবে এটা যদি বিশ্বাস করেন তাহলে বাকি আলোচনাটা আপনার কাছে অমৃত আর যাদের বিশ্বাস হচ্ছে না খুব ছোট ছোট মানুষ হতে তো ভাবুন আপনি তো চান আপনার ইনকাম বাড়ুক তো পরবর্তী আলোচনা মন দিয়ে শুনুন স্যার আপনার জীবন পাল্টাতে পারে আপনার ইনকাম অনেক বেশি বাড়তে পারে চলুন এরপরে একটা কথা শুধু মাথায় রাখবেন যে এইটা ক্লিয়ার কিনা যে সত্যিকারে ইনকাম কিন্তু আমাদের দরকার এরপর আরেকটা কথা ভেবে দেখুন আসুন যদি দরকার হয় আমরা আমাদের ইনকাম বাড়তে চাই বা এক লাখ টাকা মাসে ইনকাম করতে চাই একটুখানি আলোচনা করে দেখি রাস্তা কি কী আছে আজকে কষ্ট করে তো আপনারা মিটিং শুনছেন অনেকে অনেক কাজ ছিল অনেকে কাজ বন্ধ করেছেন অনেক অনেক কিছু করেছেন তো সেই জায়গায় আমি আপনাকে বলবো যে একবার নিজের দিকে তাকিয়ে দেখুন যে আমি তো চাই সফল হতে আজকের পর আপনার সঙ্গে আমার কখনো না দেখা হতে পারে কখনো না কখনো কথন হতে পারে কিন্তু আপনি ভাবুন আপনার নিজের সাথে তো প্রতিদিন আপনাকে নিজেকে দেখতে হবে প্রতিদিন নিজের জীবনের সঙ্গে নিজেকে লড়তে হবে আর সেই লড়ারে খুব ভালো করে ভাবুন আপনার কাছে ইনকাম বাড়ানোর বা এক লাখ টাকা মাসে ইনকাম করার জন্য কি রাস্তা আছে খেয়াল করে দেখুন চাষ চাকরি অথবা ব্যবসা আমি শুধু আপনাকে বলবো আপনি আপনি আর আমি আমি শুধু আপনাকে বলবো যে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন চাষবাস করে কি মাসে লক্ষ টাকা আপনি কমাতে পারবেন সম্ভব নয় আপনার অন্তর বলবে না চাকরি করে সম্ভব না যদিও করেন এক লক্ষ টাকা মাসে আসবে না ব্যবসা করে এক নম্বর কথা খুব ভালো করে মাথায় রাখুন এক নম্বর লক্ষ টাকা মাসে ইনকাম করার জন্য সফল হওয়ার জন্য যে টাকা দরকার আপনার স্বপ্ন পূরণ হচ্ছে যে টাকা দরকার সেই ইনকাম করার জন্য যদি ব্যবসা করতে হয় তাহলে বিশ পঞ্চাশ লাখ টাকা লাগবে সেই বিশ পঞ্চাশ লাখ টাকা আপনার কাছে কি আছে আপনার অন্তর বলবেন না যেহেতু আপনার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে না আপনি বলতে পারেন হ্যাঁ স্যার আমার বিশ লাখ আছে হতে পারে তো আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করতে চাই মাসে এক লক্ষ টাকা ইনকাম করার মতো কোনো বিজনেস প্ল্যান কি আছে নেই যদি কেউ বলে না স্যার আমার আছে আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ আছে বিজনেস প্ল্যানও আছে খুব ভালো করে ভেবে দেখুন সেই বিজনেসটা আগামী দিন চলবে তার কোনো গ্যারান্টি আছে সাদা কালো টিভি নেই আর দাদা ঠিক কি না যেভাবে যুগ পরিবর্তন হচ্ছে আমি ডিটেলসে যাচ্ছি না আপনারা সবাই জানেন আজ যে ব্যবসা চলছে আগামী পাঁচ বছর পর সেই ব্যবসা চলবে তার কোনো গ্যারান্টি নেই আর এরপরেও যদি আপনি তর্কের খাতে বলেন না দাদা আমার ব্যবসা চলবে তো গ্যারান্টি আপনার পাশে আরেকটা দোকান খুলে যাবে কম্পিটিশান এসে যাবে আপনি এই লাভ করতে পারবেন না তার মানে এই বিষয়টাকে ক্লিয়ার করুন আপনার কাছে কোনো রাস্তা নেই বলো হওয়ার এসি বাড়ি এসি গাড়ি করার আমি রিয়েলি বলছি স্যার আপনার কাছে কোনো রাস্তা নেই মাসে এক লাখ টাকা আপনি আয় করবেন তো আসুন আজকের সব থেকে মূল্যবান আলোচনা যে কি করে আপনার ইনকাম বা আয় বাড়বে কী স্যার এটা শোনার জন্যই তো বসে আছি ঠিক না ভুল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি করে আপনার ইনকাম বা আয় বাড়বে আর সংস্থা বলছে আর সি ব্যবসাটা করে সফল হওয়ার জন্য একশোটা কাজের মধ্যে নিরানব্বইটা কাজ এই সংস্থা করবে আপনি শুধু একটা কাজ করবেন খুব ভালো করে ভাবুন না তো আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে না তো কারখানা লাগাতে হবে না তো লেবার নিয়ে আসতে হবে আর না তো আপনাকে কোনো টেনশন নিতে হবে এই সংস্থা বলছে যদি ব্যবসা করে এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে চান ইয়া খুশি মতো যদি ইনকাম করতে চান তো বিজনেস বাড়ার জন্য বিজনেস করার জন্য যদি একশোটা কাজ থাকে তার মধ্যে নিরানব্বইটা কাজ কোম্পানি করবে আপনি শুধু একটা কাজ করবেন আর সেটা হলো প্রচার বিজ্ঞাপন আপনি দেবেন এতদিন মাধবী দীক্ষী ঐশ্বর্য রায় শচীন তেন্ডুলকার কোটি কোটি টাকা কামিয়েছে আজ আমি আপনাদের সামনে অ্যাড দিচ্ছি লাখ লাখ টাকা ইনকাম এসে যাবে আপনার কাছে সুযোগ আছে বাস্তবে আপনি হবেন না শচীন তেন্ডুলকার আপনাকে কেউ অ্যাড দিয়ে অ্যাড দেবে না কিন্তু এই সংস্থা বলছে আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যদি আপনি মনে করেন শুধু প্রচারটুকু করে লক্ষ লক্ষ টাকা পারমার ইনকাম করতে পারেন শুধু এইটুকু কাজ আর এইটুকু কাজের জন্য দুনিয়ায় আপনি যে কোনো কাজ করতে চান সেখানে বয়স মাপা হয় দাদা এখানে মাপা হবে না সেখানে যোগ্যতা মাপা হয় এখানে মাপা হবে না সেখানে দেখা হয় তুমি ছেলে না বড় বাচ্চা না বুড়ো এখানে কিছু দেখা হবে না শুধু তুমি চাও কি না তোমার মনের ইচ্ছাটুকু দেখা হবে আর কিছু না শুধু দেখা হবে আপনার মন থেকে কতটা ইচ্ছা আছে যে আপনি জীবনে সফল হতে চান আর কিছু লাগবে না সৎ পথে সততার সাথে যদি সত্যি কথা বলে আয় করা যায় তো ক্ষতি কোথায় তাহলে আসুন এই সংস্থা বলছে জীবনে একবার জীবনে একবার মাত্র পঞ্চাশ জনকে জানানোর দায়িত্ব নেন এইটুকুন যদি কাজ আপনি করেন তাহলে আপনি সফল হতে পারেন আপনারও লাখ লাখ টাকা মাসে ইনকাম আসতে পারে আমি আবার রিপিট করছি আপনারা এক ঝড় শুনে নেন এই সংস্থা বলছে কি বলছে যে একশোটা কাজের মধ্যে নিরানব্বইটা কাজ আমি করব আপনি শুধু একটা কাজ করবেন আর সেই কাজটা হলো প্রচার জীবনে একবার সে পঞ্চাশটা মানুষকে আপনি জানাবেন এইটুকুন যদি দায়িত্ব নেন তো গ্র্যান্টি আগামী দিনে আপনার লক্ষ লক্ষ টাকা আয় আসবে এবং আপনার জীবনে আরেক স্বপ্ন পূরণ হবে আমি ছোট্ট একটা ক্যালকুলেশান দেখে দিই তাহলে বুঝতে পারবেন ধরুন আপনি পঞ্চাশ জনকে একবার জানিয়েছেন যদি পঞ্চাশ জনকে জানানো হয় তাহলে অঙ্ক বলছে টোয়েন্টি পার্সেন্ট মানুষ শুরু করে যেহেতু বিনা পয়সায় যাওয়ার কিছু নেই সেই জায়গায় যদি আপনি পঞ্চাশ জনকে সুযোগটা দেওয়ার জন্য দেওয়ার উদ্দেশ্যে বলেন বা শুধু জানান তাহলে হিসাব বলছে পুরাতন ইতিহাস বলছে দশটা মানুষ শুরু করে জীবনে একবার প্রথম ধাপে এক নম্বর আপনি সে দশটা মানুষকে শুরু করান এরপর আপনি যদি চান আপনি যদি খোঁজখবর রাখেন খেয়াল রাখেন তো আগামী দিনে দ্বিতীয় ধাপে এই দশ জনের মাধ্যমে জন করে একশো মানুষ এই সুযোগটা নিতে পারে কারণ বিনা পয়সায় যাওয়ার কিছু নেই তৃতীয় ধাপে এই একশো জনের মাধ্যমে জন করে এক হাজার মানুষ সুযোগটা নিতে পারে আর এই এক হাজার মানুষ এরা যদি কেউ ব্যবসা না করে শুধুমাত্র নিজের বাড়িতে যেটুকু লাগবে নুন লঙ্কা তেল সেবান শ্যাম্পু সেইটুকু যদি এক হাজার টাকার কেনাকাটা করে তাহলে অঙ্ক বলছে দশ লাখ টাকার কেনাকাটা হবে আর দশ লাখ টাকার কেনাকাটা মানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন আরে বিবেককে প্রশ্ন করুন আমি আপনাকে বলছি মানুষ জীবনে কেরিয়ার তৈরি করার জন্য বছরের পর বছর লেখাপড়া শিখে কতগুলো বছর জীবনে শেষ করে দেয় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে পড়ে আছে চাকরি নেই আর এই সংস্থা বলছে বিনা পয়সায় মানুষকে সেফ জীবনে একবার দশটা মানুষকে সুযোগটা দিলেন পঞ্চাশ জনকে বলেছেন আমারই কিছু না আগামী দিনে যেভাবে আপনি দশজনকে সুযোগ দিয়েছেন সেই একইভাবে ওই দশজনের মাধ্যমে দশ তাদের মাধ্যমে দশ একদিন হাজার হবে ওই হাজার মানুষ তার বাড়ির শুধু এক করে কেনাকাটা করলো দশ লাখ টাকার কেনাকাটা হবে আপনার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম থাকবে আর এটাকে যদি চার নম্বর ধাপ করে দিই তো দাঁড়ালে দাদা লক্ষ লক্ষ টাকা পারমান ইনকাম আসবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কী করবেন কারণ বিশ্বাসটা এরকমই হচ্ছে যে আপনি কিছু মানুষকে যদি জীবনে একবার সুযোগ দেন তাহলে সেই কিছু মানুষ আবার কিছু মানুষকে দেবে আবার সেই কিছু মানুষ আবার কিছুকে দেবে একদিন অনেক হয়ে যাবে সিদ্ধান্ত আপনার আপনি কী করবেন এরপরও যদি আপনার মনে কোনো সংকোচ থাকে এরপরও যদি আপনার মনে কোনো ক্ষোভ থাকে তাহলে আপনিও পারেন মাত্র বারো মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই মাত্র বারো মাসে আপনিও পারেন এক লক্ষ টাকা মাসে আয় করতে টু স্কিমেরে মাত্র বারো মাসে তো সেই জায়গায় খুব ভালো করে ভেবে দেখুন কিভাবে হবে না জীবনে আপনি একবার পঞ্চজনকে জানিয়ে জানিয়েছেন মনে মনে ভয় হয়েছিল কে করবে কে করবে না ভেবে দেখুন শুধুমাত্র দুটো লোক যদি শুরু করে জীবনে একবার মাথায় রাখবেন অনেকে ভাবেন স্যার আমি মানুষকে বলছি হচ্ছে না হয়তো হয় না লোকে প্যাক মারে টোল মারে অনেক কথা বলে কোম্পানি সম্পর্কে আমি আপনাকে বলতে চাই বিবেককে প্রশ্ন করুন পঞ্চাশ জনকে আপনি জীবনে একবার দায়িত্ব নেবেন কিনা যদি নেন তাহলে কি অঙ্ক দাঁড়াচ্ছে অঙ্কটা কি দাঁড়াচ্ছে না দুটো লোক যদি শুরু করে এর মানে আটচল্লিশ জন আপনাকে না বলবে টেনশন করার দরকার নেই আর দুটো লোকও যদি হ্যাঁ বলে ওই একই সিস্টেমটা মাল্টিপ্লাই করে দেন পরের মাসে ওই দুজনের মাধ্যমে চার পরের মাসে ওই চারজনের মাধ্যমে আট তার পরের মাসে ওদের মাধ্যমে ষোলো পরের মাসে দুজন করে ওদের মাধ্যমে বত্রিশ তার পরের মাসে ওদের মাধ্যমে দুজন করে চৌষট্টি ওদের মাধ্যমে একশো আঠাশ দুশো ছাপান্ন পাঁচশো বারো হাজার চব্বিশ দু হাজার আটচল্লিশ চার হাজার ছিয়ানব্বই এই টোটালটা যোগ করলে অঙ্কটা দাঁড়ায় আট হাজার প্লাস কি করেছেন আপনি আরে আমার দাদুর দাদু ওই দুটো ছেলেই জন্ম দিয়েছিল তারা আবার ছেলে তারা আবার ছেলে তারা আবার ছেলে তারা আবার ছেলে আজকে পাড়া হয়ে গেছে মাইতি পাড়া আমার নাম সুব্রত মাইতি মাইতি পাড়া চেন দল বড় কথা নয় আজকে আমি বিয়ে করেছি তাহলে কি আমার বাচ্চা হবে না চেন ওটা না আমার ছেলের বিয়ে দিলে ওর বাচ্চা হবে না চেন না আর এটা ন্যাচারাল নিয়ম খেয়েছি পড়েছি ভালো জিনিস কম দাম কাস্টমারের ধর্ম ভালো যদি সত্যি হয় কম দাম যদি সত্যি হয় তাহলে সবাই নেবে তাহলে জীবনে একবার দুটো মানুষকে সুযোগ দেওয়াবো আর একইভাবে তাদের মাধ্যমে দুই তাদের মাধ্যমে দুই তাদের মাধ্যমে দুই যদি একটা বছর একটু সিরিয়াসলি করতে পারি অঙ্ক বলছে আট হাজার মানুষ শুরু করবে আর এরা যদি সেফ এক হাজার করে কেনাকাটা করে তাহলে অঙ্ক বলছে আশি লাখ টাকার কেনাকাটা হবে আর আশি লাখ টাকার কেনাকাটা হলে মিনিমাম আপনার প্রতি মাসে ইনকাম থাকবে মিনিমাম এক লাখ টাকা আপনি বলছেন স্যার খুব তো সহজে হুরুর করে বলে দিচ্ছেন আমি আপনাকে বলছি খেয়াল করে দেখুন কোথাও যদি মনে সংকোচ হয় তাহলে একটা কথা নিজেকে প্রশ্ন করুন হানড্রেড পারসেন্ট যদি কাজ হয় তাহলে এক লাখ টাকা মাসে ইনকাম আসবে বিবেককে প্রশ্ন করুন আরে আপনি পারবেন না ফিফটি পার্সেন্ট করবেন তাহলেও আগামী এক বছর পর পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম আসবে আপনার যদি কোনো সমস্যা থাকে টোয়েন্টি পারসেন্ট কাজ করবেন তাহলেও আগামী এক বছর পর কুড়ি হাজার টাকা মাসে ইনকাম আসবে বিবেককে প্রশ্ন করুন যদি আপনি টেন পারসেন্টও কাজ করতে পারেন আগামী এক বছরে তাহলেও আগামী এক বছর পর আপনার দশ হাজার টাকা মাসে ইনকাম আসবে আমার মাথায় ঢোকেনি মানুষের মাথায় কেন ঢোকেনি কি করেছেন দাদা আপনি দুটো মানুষকে সৎ পথে সতত সাথে সঠিক তথ্যটা দিয়ে এই সুযোগটা বিনা পয়সায় পাইয়ে দিয়েছেন এর বাইরে তো কিছু করার নেই স্যার আপনি তাহলে সেই জায়গায় খুব ভালো করে ভেবে দেখুন খুব ভালো করে ভেবে দেখুন যে যদি আপনি টেন পারসেন্টও কাজ করেন যদি আপনার টেন পারসেন্টও রেজাল্ট হয় তাহলে আগামী এক বছর পর দশ হাজার টাকা মাসে আপনার ইনকাম এসে যাবে কিন্তু মাথায় রাখবেন এটা সুরক্ষিত হয় দশ হাজার ইনকাম আসছে মানে আপনার নিচে বহু মানুষ কেনাকাটা করে খাচ্ছে বহু মানুষ কেনাকাটা করে বিভিন্ন লাভ নিচ্ছে আপনি যদি মারাও যান তো ওই মানুষগুলো কেনাকাটা বন্ধ করবে না আপনার দশ হাজার ইনকাম আসা বন্ধ হবে না এর মানে দশ হাজার টাকা বসে বসে ইনকাম পাওয়ার একটা রাস্তা আছে তার নাম হচ্ছে এম আই এস ভেবে দেখুন বিবেককে প্রশ্ন করুন প্রতি মাসে দশ হাজার টাকা এম আই এস দিয়ে পেতে হলে যত কম করে ধরি মিনিমাম বারো লাখ টাকা মিনিমাম বারো লাখ টাকা আপনাকে এম করতে হবে আর আপনার কাছে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে ইয়া তো আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা জমা করে বারো মাসে বারো লক্ষ টাকা জমা করুন যাতে আপনার পরিবার আপনার অবর্তমানে দশ হাজার টাকা মাসে পায় আর ইয়া তো আর সিএম বিজনেসে একবার দুটো মানুষকে সুযোগ দিয়ে একটা বছর ওদের সঙ্গে কাজ করুন মিনিমাম যদি টেন পারসেন্টও কাজ হয় দাদা তো বারো লাখ টাকা এমআইএস সমান কাজ হয়ে যাবে বাকি সিদ্ধান্ত আপনার স্যার আর আজ আমি যে ইনকাম করার পদ্ধতি আপনাকে বলছি এক টাকাও আপনি ফাঁসাবেন না শুধু মন থেকে সঠিকটা জেনে বুঝে শিখে একটু করবেন এর বাইরে আর কিছু নেই তো সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আসুন এবার আলোচনা করব। কি আলোচনা করব যে আজকের মিটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা সব থেকে শ্রেষ্ঠ আলোচনা আপনার জীবনে হতে চলেছে সেটা কি সেটা হলো এই যে আমি কিভাবে করব অর্থাৎ আপনি কিভাবে করবেন ঠিক না ভুল কীভাবে আপনার আসবে মাসে এক লক্ষ টাকা কীভাবে সম্ভব খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তিনটে বিষয় মাথায় রাখবেন তিনটে বিষয় যা আপনাকে সফল করেই ছাড়বে এক নম্বর আপনি কীভাবে পঞ্চাশটা মানুষ জোগাড় করবেন কিভাবে আপনি পঞ্চাশটা মানুষ পাবেন আর সিএমটা জানানোর জন্য এক নম্বর রাস্তা আপনার পরিচিত বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন বিবেককে প্রশ্ন করুন জীবনে একবার পঞ্চাশটা লোকের নাম আপনাকে খাতায় লিখতে হবে বা আপনাকে এই পঞ্চাশ জনকে বোলার প্ল্যানিং করতে হবে আরে এরকম বহু মানুষ আপনারা দেখবেন পকেটে পয়সা নেই পকেটে পয়সা নেই ছেলের বিয়ে একটা ইজ্জত নেই একটা ছোটো খাটো হলে অনুষ্ঠান করব তো তাহলেও দু তিনশো লোক খাওয়ার ব্যবস্থা করা হয় এবং মানুষ কি অবাস্তব বুদ্ধিমান বুদ্ধিমত্তা একটা বিয়েতে দেড় দিনের আনন্দ নেওয়ার জন্য দেড় লাখ টাকা অবধি ধার করে ফেলে আর দেড় বছর অবধি পাওনা দার তার পিছনে ঘুরে যে তোমার ছেলের বিয়ের এখনও পয়সাটা পেলাম না খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন জীবনে একবার পঞ্চাশটা মানুষ খাতায় লিস্ট করুন মনে মনে করুন রেডি করুন পঞ্চাশটা মানুষকে আপনি জানাবেন সব পথে সতের সাথে কিভাবে করবেন সব বলে দিচ্ছি আমি আমার আলোচনার শেষ আলোচনা হচ্ছে এটাই তিনটে পার্ট একটা পার হচ্ছে যে আপনি কিভাবে পঞ্চাশ জনকে পাবেন দ্বিতীয় পার হচ্ছে আপনি কিভাবে এই পঞ্চাশ জনকে জানাবেন আর তৃতীয় ভাব হচ্ছে আপনি জানাতে গিয়ে কি বলবেন এটাই হচ্ছে আজকের আলোচনার সর্বশ্রেষ্ঠ আলোচনা হ্যাঁ আজকের আলোচনার এটাই সর্বশ্রেষ্ঠ আলোচনা তাহলে পঞ্চাশ জনকে পাওয়ার এক নম্বর রাস্তা কি রাস্তা হলো আমার পরিচিত আমার প্রতিবেশী আমার বন্ধু বান্ধব জীবনে একবার মাথায় রাখবেন লাখ টাকা ফাঁসাতে হবে না ঘুষ দিতে হবে না পাঁচ বছরের ট্রেনিং নিতে হবে না কোর্স কমপ্লিট করতে হবে নি রোজ কলকাতা যেতে হবে না শুধু জীবনে একবার পঞ্চাশটা লোক রেডি করলেন দ্বিতীয় নম্বর রাস্তা সারা ভারতবর্ষের যে কোনো দোকানদার যে কোনো ব্যবসায়ী এবার যে কোনো ব্যক্তির ফোন নাম্বার জোগাড় করুন জীবনে একবার তাহলেও হবে অনেকে সিনিয়রে বসে আছেন লিডাররা বসে আছেন ভাবছেন স্যার আমার তো পরিচিত লোককে বলে ফেলেছি কাকে বলবো আমি হ্যাঁ আপনার জন্য আপনি ডাউনলাইন অর্থাৎ আপনার মাধ্যমে যারা এই সুযোগটি নিয়েছে তাদের মাধ্যমে আপনি কোনো একজন নতুন ব্যক্তিকে বলুন সে পঞ্চাশ জন রেডি করে দেবে আর আপনি তার সঙ্গে কাজ করবেন যদি একজন সম্ভব না হয় দুজনকে ধরুন পঞ্চাশ জনকে জানানোর দায়িত্ব নেন দুজনের মাধ্যমে যদি পঞ্চাশ জন না পান তো পাঁচজনকে ধরুন পাঁচজনের মাধ্যমে যারা আজকে সিনিয়ররা বিজনেসটা মিটিংটা শুনছেন আমি আপনাদের অনুরোধ করব খুব ঠান্ডা মতে ভেবে দেখুন আপনার মাধ্যমে যারা সুযোগটা নিয়েছিল ওদের একজন দুজন পাঁচজন চায় দশজনের মাধ্যমে পঞ্চাশটা মানুষের নাম ফোন নাম্বার রেডি করুন তো স্যার আরামসে সম্ভব আমি আবার রিপিট করছি যে কোনো ব্যক্তি চায় লিডার হোক চাই নতুন লোক হোক আপনি হন বা যে কেউ হোক কিভাবে পাবেন পঞ্চাশটা লোককে তার তিনটে রাস্তা এক নম্বর আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব অর্থাৎ আপনার পরিচিত দ্বিতীয় নম্বর আপনার অপরিচিত অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষে যে কোনো দোকানদার যে কোনো ব্যবসায়ী যে কোনো ব্যক্তির নাম ফোন নাম্বার আর তৃতীয় নম্বর যাদেরকে আপনি সুযোগটা দিয়েছেন আপনার ডাউনলাইন যারা ওদের মাধ্যমে একজন দুজন পাঁচজন দশজনের মাধ্যমে পঞ্চাশটা নাম্বার জোগাড় করুন জীবনে একবার জন পঞ্চাশটা নাম্বার জোগাড় হয়ে গেছে এবার প্রশ্ন আপনার কি প্রশ্ন আপনি কিভাবে কি পদ্ধতিতে এই পঞ্চাশ জনকে জানাবেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং সমস্ত সিনিয়রদের বলবো এটা অবশ্যই মন দিয়ে শুনুন এক নম্বর রাস্তা যাকে যাকে জানাতে চাইছেন তাকে কোনো মিটিং দেখান যেমন আজকে অনেকে নতুন লোককে ডেকেছেন মিটিং দেখানোর জন্য যাকে আপনি জানাতে চাইছেন তাকে কোনো মিটিং দেখান আচ্ছা এটা হলো খুব কঠিন কাজ কি কাজ কি কাজ খুব কঠিন কাজ খুব কঠিন কাজ যদি কাউকে মিটিংয়ে বসাতে হয় ওরা তো বলে আমরা মিটিংয়ে বসবো মিটিংয়ে যাব কিন্তু যায় না বসে না ঠিক দ্বিতীয় নম্বর কিভাবে জানাবেন যাকে জানাতে চাইছেন তাকে আপনার বাড়িতে ডেকে নেন তাকে আপনার বাড়িতে ডেকে কোনো কারণে যে যা কোনোভাবে যে কোনোভাবে ডেকে তাকে বলুন তাহলে এটা দাঁড়ায় কঠিন এরপর তিন নম্বর রাস্তা যাকে জানাতে চাইছেন তার বাড়ি চলে যান সে তো পালাতে পারবে না আর সে না বলতে পারবে না ঠিক না ভুল যদি তার বাড়িতে চলে যান তাহলে এইটা এই রাস্তাটা হলো সাধারণ রাস্তা তাহলে খুব কঠিন কী না কাউকে কাউকে মিটিংয়ে নিয়ে আসাটা খুব কঠিন আপনি ওইভাবে কাজ করুন অসুবিধা নেই সম্ভবতটা হবে কারো কেউ বাড়িতে ডাকলে সে আসবে কি আসবে না ওটা কঠিন ওটা খুব কঠিন নয় কঠিন আর কারো বাড়িতে থেকে যদি আপনি বলেন তাহলে সাধারণভাবে বলতে পারেন কিন্তু আমরা আরো সহজ পদ্ধতি চাই তো আরো সহজ পদ্ধতির জন্য আরেকটি মাধ্যম যাকে আপনি জানাতে চাইছেন তার সঙ্গে কোনো সিনিয়রের সঙ্গে যোগাযোগ করে দেন ও সিনিয়র বুঝবে সে বুঝবে সিনিয়র বলবে সে শুনবে মাঝখান থেকে আপনার ফায়দা আপনার লাভ হয়ে যাবে তাহলে এই রাস্তাটা হলো সহজ রাস্তা যাকে আপনি জানাতে চাইছেন সিনিয়রের সঙ্গে যোগাযোগ করে দেন আর এর এরপরও যদি আরও সহজ রাস্তা চান তাহলে তার নাম হবে খুব সহজ খুব সহজ এই খুব সহজ রাস্তাটা হলো যাকে আপনি জানাতে চাইছেন তাকে আপনি ফোনে ফোনে বলে দেন কী স্যার ফোন করলাম এই ব্যাপার তুমি কি সুযোগটা নেবে তোমার ব্যাপার আমি শুধু জানাবো সঠিকটা জেনে বুঝে শিখে আর কিছু না তাহলে আমি আবার রিপিট করছি আমরা যে মানুষগুলোকে জানাতে চাইবো সেই মানুষগুলোকে জানানোর পাঁচ পাঁচটা মাধ্যম একটা মাধ্যম আমি তাকে কোনো না কোনো মিটিংয়ে রাখতে পারি যেটা খুব কঠিন রাস্তা আমি তাকে আমার বাড়িতে রাখতে পারি যেটা কঠিন রাস্তা আমি তার বাড়িতে যেতে পারি যেটা সাধারণ রাস্তা আমি কোনো আমার সিনিয়রের সঙ্গে যোগাযোগ করে দিতে পারি সিনিয়র বলে নেবে সে শুনে নেবে সহজ রাস্তা অথবা আমি ফোনে ফোনে ঘরে বসে শুয়ে কাজ করতে পারি খুব সহজ রাস্তা আর এর থেকেও যদি সহজ হতে চায় এর থেকেও যদি মনে করেন যে আরও সহজ হোক তাহলে ছোট্ট একটা ঘটনা এটা আপনাকে মাথায় রাখতে হবে একজন মহান ব্যক্তি আপনারা অনেকের নাম শুনে থাকবেন নাম ওনার শিব খেরা উনি ওনার জীবনের কর্মজীবন শুরু করেছিল ভ্যাকুম সেলিং দিয়ে ভ্যাকুম মনে হচ্ছে বাড়িতে ময়লা পরিষ্কার করা ধুলো ময়লা পরিষ্কার করা যে ভ্যাকুম এই ঘটনাটা আপনাদের জিন্দগি পাল্টাতে পারে আমি সবাইকে অনুরোধ করব যে এই ঘটনাটা সিরিয়াসভাবে শুনুন তার কারণ হচ্ছে একটা ছোট্ট টেকনিক একটা ছোট্ট শব্দ একটা ছোট বুদ্ধি যদি আপনার মাথায় আজকে এই টেকনিকটার মাধ্যমে ঢুকে যায় তো আপনি ফাটিয়ে দেবেন এটা আমার বিশ্বাস তার কারণ হচ্ছে ওই শিব সঙ্গে আরও অনেকে কাজ করত মাসের শেষে যখন অন্যান্য কর্মীরা সারা মাসে আটটা দশটা বারোটা ভ্যাকুম সেল করতো আর সেখানে শিব খেরা একশোর উপরে ভ্যাকুম সেল করত। ওবাক কুরা করা বিষয় বাকি সমস্ত লেভাররা সমস্ত সেলসম্যানেরা দশ বারোর বেশি যেতে পারেনি আর সেখানে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র শিব খেরা একশোর বেশি হয়ে যাচ্ছে কি করে সম্ভব তো পরবর্তীকালে ওই শিবখেরাকে কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা জায়গায় প্রশ্ন করা হয় যে তোমার এত বেশি সেলিংয়ের রাজ কি তুমি কে করো যে এত বেশি সেল হয়ে যায় তখন শিবখেরা বলছে যে তোমরা লোককে বা মানুষকে ভ্যাকুম বেচতে যাও তাই তোমাদের বিক্রি কম হয় তাই তোমাদের সেল কম হয় আমি বেচতে যাই না তাই আমার সেল বেশি হয় বাকিরা শুনে বলছে চ্যাক হচ্ছে নাকি কি জান মানে যারা বেচতে যায় তারা বেশি বেচতে পারেনি সেল করতে পারেনি আর যে বেচতে যায়নি সে বেশি সেল করে ফেলে তাও গুণ বেশি এটা বিশ্বাসযোগ্য তো তখন শিক্ষেরা বলছে কি বলছে বলছে যে তোমরা যখন লোকের বাড়িতে বেচতে যাও লোকেরা দেখে মানুষ দেখে যে তুমি কিছু বেচতে আসছো তো তোমার কথা শোনার আগেই বলে না 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 আমার লাগবে না এর মানে তোমরা দশটা বাড়িতে গেলে দুটো বাড়ি শোনে আটটা বাড়ি তাড়িয়ে দেয় আর যেহেতু আমি বেচতে যাই না আমি লোককে গিয়ে বলি দাদা বৌদি দিদি মাথায় রাখবেন সপ্তের অনেক পার্থক্য আছে যে কোনো মানুষকে গিয়ে যদি বলেন দাদা বলা যেতে পারে আর যে কোনো মহিলাকে বলুন দিদি কেন দিদি আর বৌদির মধ্যে অনেক পার্থক্য আছে তো তিনি বলছেন যে যে কোনো ফ্যামিলিতে গিয়ে বলি দিদি ভাই আমি একটা দারুণ জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছি আপনাকে বেচতে আসেনি আপনাকে সেল করতে আসেনি শুধু আমি পাঁচ মিনিট দেখাবো আর চলে যাবো আমার বিশ্বাস আপনার পাঁচ মিনিট দেখে আনন্দ লাগবে তো সবাই বলতো কি ব্যাপারটা দেখাও ঠিক না ভুল কেউ না সবাই চাইতো দেখতে আর যখন আমি দেখাতাম কিভাবে পরিষ্কার হচ্ছে দেখো তখন তারা জিজ্ঞেস করতো এটার দাম কত এটা কোথায় পাওয়া যায় আমি বলি দেখুন দাদা আমি তো শুধু জানাতে এসেছি যদি আপনি আগ্রহী হন যদি আপনি নিতে চান তাহলে আমি যোগাযোগ করি জিনিসটা আপনার পাওয়ানোর ব্যবস্থা করতে পারি এই ছোট্ট একটা টেকনিক আর এই সংস্থা বলছে কাউকে তেল মারবেন না কাউকে জয়নিং আপনাকে করতে হবে না শুধু সঠিক তথ্যটা মানুষকে জানান আর মাথা উঁচু করে জানান ছাতি চওড়া করে জানান যে শুধু জানাবো কারণ আমরাও জানি ট্রেনিং আমাদের বারবার বলা হয় যতই তুমি ভালো ভালো বলো লোকে বুঝবে না বর্তমান যুগ খারাপ এটা ঘোর কলির যুগ চলছে যদি আপনি দুধের ব্যবসা করেন তাহলে বোতুলে বোতুলে ভরে লোকের বাড়িতে দিয়ে আসতে হবে আর যদি আপনি মদের ব্যবসা করেন তো লোকে বোতুল নিয়ে আপনার বাড়িতে চলে আসবে আপনি জঙ্গলে থাকলেও চলে যাবে এটাই নিয়ম তাই ভালো ভালো চল্লালে হয় না তাই আপনি শুধু জানাবেন এইটুকুন মানসিকতা রাখুন মানুষের মঙ্গলের সাথে সৎ পথে সততার সাথে কিছু যায় আছে না স্যার মাথা মাথা উঁচু করে রাখুন যে আমি শুধু জানাতে এসেছি আমি একবারও বলবো না আর সিএমের প্রোডাক্টে প্রোডাক্টটা ভালো আর এ তুমি জয়েনিং করো আমি বলবো এটা করলে তোমার এই লাভ হতে পারে এটা করলে তোমার এই লাভ হতে পারে এটা খেলে তোমার এই লাভ এটা করলে এই লাভ নামিন্তি করলে এই লাভ বাকি সিদ্ধান্ত আপনার তুমি কি করবে আমি শুধু জানিছি মাত্র যদি এইটুকু দেখুন যেখানে অন্যান্য লেবার দশটা করে ভ্যাকুম করছিল আর ইনি উপর ভ্যাকুম করেছে অর্থাৎ আজকের পর যদি আপনি টেকনিকটা মাথায় রাখেন তাহলে আমার বিশ্বাস আরামসে একটা বড় কিছু আপনার জীবনে ঘটতে পারে এরপর তিন নম্বর স্যার আপনি তো জানাতে চাইছেন কিন্তু জানাতে গিয়ে কি বলবেন দুটো পার্ট অলরেডি আলোচনা করেছি একটা পার্ট কি পঞ্চাশ জন পাবলিক থেকে বলেছি কোনো ব্যাপার নয় আরামসে পাওয়া পারে আর দ্বিতীয় নম্বর কীভাবে বলবেন সেটাও বলেছি মিটিংয়ে নিয়ে এসে কঠিন খুব কঠিন সাধারণ সহজ খুব সহজ আর আরও সহজ করার জন্য যে বাবু আমি তোমাকে করাতে বলতে আসেনি আমি তোমাকে যুক্ত করতে আসেনি শুধু জানাতে এসেছি ব্যাস এইটুকুনি তো তাহলে এরপর তিন নম্বর যেটা থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা কি কিভাবে আমি জানাবো কি বলবো তাকে এক নম্বর যদি আপনি মিটিংয়ে নিয়ে আসেন আর যদি আপনি সিনিয়রের সঙ্গে যোগাযোগ করে দেন তাহলে আপনার কিছু বলার দরকার নেই কেন মিটিংয়ে আনলে যিনি মিটিং করছেন উনি বলবে সিনিয়রের সঙ্গে যোগাযোগ করে দিলে সিনিয়র বলবে আপনার কিছু বলার দরকার নেই কিন্তু যদি আপনি তার বাড়িতে যান যদি আপনি তাকে আপনার বাড়িতে ডাকেন যদি আপনি ফোনে ফোনে বলেন তাহলে কি বলবেন তিনটি রাস্তা এই তিনটি রাস্তা আপনাকে কোটিপতি বানাতে পারে আপনার জীবনে লক্ষ লক্ষ টাকা আয় আসতে পারে পার মান্থ এই তিনটি রাস্তা আজকের মিটিংয়ে সর্বশ্রেষ্ঠ হতে পারে আপনার জীবনের আলোচনার মধ্যে এক নম্বর আপনি হয় নিজে শিখে জেনে নিজে বলুন যে একটা সংস্থা সব রকম আমাদের কম বেশি জিনিস পাওয়া যায় যদি আমরা এখান থেকে কেনাকাটা করি কম দামে পাবো জিনিসটা কোয়ালিটিতে ভালো পাবো ব্যাংকের মাধ্যমে পার্সেন্টেজ ফেরত পাবো এবং ইনকাম করারও আস্থা পাবো আপনি যেমন পারবেন কেমন বললেন এটা এক নম্বর রাস্তা দ্বিতীয় নম্বর রাস্তা প্ল্যান শোয়ের কাগজটা পরে থেকে শুনিয়ে দেন প্ল্যান শোয়টা কাগজ আছে আপনাদের কাছে আছে যাদের কাছে নেই সিনিয়র কাছে নিয়ে নেবেন বা আমার হোয়াটসঅ্যাপে গ্রুপেডুপে দেওয়া আছে একটা কাগজ দেওয়া আছে দু পৃষ্ঠার ওটা পরে শুনিয়ে দেন পুরোটাই লিখে দেওয়া আছে আপনাকে কিছু ভাবতে হবে টেনশন করতে হবে না ফোন করে বলুন যে একটা কাগজ পেয়েছি দারুণ কাগজ তোমাকে পরে শোনাবো তুমি খালি শুনো আর কিছু না আর তৃতীয় নম্বর রাস্তা আরও একটা সহজ রাস্তা খুব সহজ রাস্তা আমার প্ল্যান ভিডিও রেডি করে আছে যদি আমাকে খাটাতে চান যদি মনে করেন আমি আপনার হয়ে প্লান শো দিই তো আমার প্ল্যান ভিডিওটা বা প্যান প্ল্যান শোয়ের ভিডিও সহ আরও অন্যান্য ভিডিও যেগুলো আছে আর সেম কেন করবো কীভাবে করবো সেই ভিডিওটা তাকে পাঠিয়ে দেন তাকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করুন যা বলার আমি বলে দেবো আপনাকে হেডেক নিতে হবে না এরপরও আরেকটা কথা আপনাদের বলে দিই আপনারা অনেকেই জানেন বা অনেকে জানাননি ইউটিউবে খুলবেন ইউটিউব খোলার পর ওখানে যাবেন যে আর সি এম সুব্রত মাইতি লিখবেন দেখবেন টোটাল ছটা ভিডিও দেওয়া আছে অনেক কাজের ভিডিও টোটাল সাতটা ভিডিও দেওয়া আছে এই সাতটা ভিডিও দেখলে তো আপনার কাছে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে আগামী দিনে সমস্ত কিছু ভিডিও ওই ইউটিউবে দেওয়া থাকবে এবং আপনাদের জন্য একটা সুখবর আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে আজকে যে মিটিংটা আপনারা শুনছেন অনেকে ভাবছেন স্যার এই আলোচনাটা যদি আমরা আরও বেশি লোককে শোনাতে পারতাম টেনশন করার দরকার নেই এটা অলরেডি ক্যামেরা লাগিয়ে রেকর্ডিং করা হচ্ছে আগামী খুব শিগগিরই এক দুদিনের মধ্যে এই ভিডিওটা আর সেম শুরু তোমাকে ইউটিউব চ্যানেলে লোড করে দেওয়া হবে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই কথাগুলো শোনাতে পারবেন তো সেই জায়গায় আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটা কথা বলবো আপনি আরেকবার ভেবে দেখুন এই সংস্থা কি বলছে আপনাকে না লাগবে আপনার যোগ্যতা না লাগবে টাকা পয়সা জীবনে একবার পঞ্চাশটা মানুষকে আর সি এমের বিষয়টা জানানোর দায়িত্ব নেন বিভিন্ন পদ্ধতি অনুযায়ী আর তাতে যদি সে দুটো মানুষও শুরু করে আর সেটাই যদি আমরা মাল্টিপ্লাই করতে থাকি তো একদিন আমাদের সুন্দর একটা জায়গা হবে আমার কাগজে শেষের দিকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা লিখে দেওয়া আছে কি লিখে দেওয়া আছে যদি কোনো বাড়ির বউকে অনেক মহিলারা অনেক মায়েরা শুনছেন আপনারা একটু ভালো করে এটা শুনবেন যদি কোনো বাড়ির বউকে বা কোনো মেয়েকে বলা হয় পঞ্চাশ বছর বাসন ধুতে হবে পঞ্চাশ বছর ধরে আপনাকে বাসন ধুতে দেওয়া হবে তাহলে জীবনে সে তা করবে না কোনো মেয়েকে যদি বলা হয় কোনো বউকে যদি বলা হয় তোমাকে পঞ্চাশ বছর ধুতে হবে কাজ করবে সে করতে চাইবে না কিন্তু তারপরও সে পঞ্চাশ বছর বাসন মাঝে কারণ কারণ সে তো দেখে কি দেখে এই তো চারটে বাটি দুটো থালা ঠিক না ভুল ধুয়েই নি চারটে বাটি দুটো থালা ধুয়ে নি একটু একটু করে পঞ্চাশ বছর এই থালা থালাবাতি দুটোতেই মেয়েদের জীবন কেটে যায় খুব ভালো করে ভাবুন ঠিক তেমনি যদি একটু একটু এই তোমার মামা এই তোমার বন্ধু এই একটা মানুষকে যদি একটু বলি তো কোথা দিয়ে দু বছর পাঁচ বছর কেটে যাবে আর আপনার জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকাম এসে যাবে আপনিও নিজে বুঝতে পারবেন না একটা ছোটো কথা আছে যেটা আপনারা অনেকেই জানেন যখন খুব ঘন কুয়াশা হয় পাঁচ ফুটের বেশি দেখা যায় না তো বহু মানুষ এই ঘন কুয়াশা দেখে দিয়ে যায় আমার দ্বারা সম্ভব নয় রাস্তায় ঘন কুয়াশা রাস্তায় ঘন কুয়াশা রাস্তায় ঘন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না যাওয়া অসম্ভব বাড়ি ফিরে আসে কিন্তু আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওদেরই মধ্যে কিছু মানুষ যারা পাঁচ ফুট এগিয়ে যায় পাঁচ ফুট এগিয়ে যাওয়ার পর আবার পাঁচ ফুট দেখতে পায় আবার পাঁচ ফুট গিয়ে যায় তো আবার পাঁচ ফুট দেখতে পায় তো যারা শুরু করে দেয় ওরা একদিন গুরু হয়ে যায় গন্তব্যস্থলে পৌঁছে যায় লক্ষ্যে পৌঁছে যায় আর যারা পেছনে ফিরে আসে ওরা বাড়িতে রয়ে যায় জীবনে কিছু হয় না আর সেম বিজনেসে হয়তো আপনার কাছে কুয়াশার মতো ধোঁয়াটা হতে পারে হয় সব কিছু জানা নেই ক্লিয়ার নয় কিন্তু একটু একটু আপনি এগাতে থাকুন একটু একটু জানতে থাকুন আমার বিশ্বাস গ্র্যান্ড স্যার রাতমিস্ত্রি হেল্পার আমি কখনো মনে হয় না আপনাদের নিজের গালে নিজে চর মারতে হয় না যে ওই ছেলেটা যদি এরকম করতে পারে আমরা কেন নয় আচ্ছা এই কথাগুলো বলে কি আপনাদের লোভ দেখাচ্ছি আচ্ছা এই কথাগুলো বলে কি আপনার কাছ থেকে কখনো পাঁচ হাজার টাকা আছে নেওয়া ধান্দা আছে আমার না দাদা সত্যি বলছি গর্ব করি বিজনেসটা নিয়ে এটা ভারতবর্ষের অর্থনৈতিক স্বাধীনতা অভিযানের অভিযান সেই অভিযানের আমরা সৈনিক ওবাক লাগে যে আজকে এই বিজনেস থেকে আমি নয় আমার মাধ্যমে কত হাজার মানুষ করে খাচ্ছে তো যা যিনি আজকে শুনছেন মিটিংটা কেন আপনি নয় কি কাজ যা করছেন সেটা মন্দে করুন না সাথে এটা রাখুন তাহলেই আরামসে হয় তাই দু একজনকে শুরু করান জনকে জানানো হয়ে যাবে আর আপনার আপনার মাধ্যমে বিজনেস শুরু হয়ে যাবে হাতে একটা তাস রেখেছি আপনাদের দেখাবো তাস আমরা সবাই জানি এতে বাহান্নটা তাস আছে ঠিক এতে বাহান্নটা তাস আছে আপনি একটা টান লেন টেকা তাহলে কি এতে টেকা নেই অবশ্যই আছে আপনি আবার একটা টানলেন। লেন টেকা দেখুন নেই তাহলে এতে টেকা নেই কি বলতে চাইছি অ্যাকচুয়ালি হয়তো অনেকেই খেলাটা জায়গা দেখেছেন কিন্তু দেখে লাভটা কি হচ্ছে যতক্ষণ না আপনি নিজের মধ্যে মাথায় ঢুকাচ্ছেন আর এই তাসের মতো পঞ্চাশটা বাহান্নটা লোককে জানান চার চারটে টেক্কা আপনি পাবেন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ জনকে বললে চারজন হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে জয়েনিং করবে আর একই নিয়মে ওদের ওই তাসটা দেখে বলবেন আরে লোকে তাস খেলে জিন্দগি বরবাদ করতে ব্যস্ত আপনি এই তাস খেলা দেখে লোকের জিন্দগি গড়তে ব্যস্ত হয়ে যাবেন যে বাহান্নটা তাস বাহান্নটা মানুষকে জানা চারটে টেক্কা চারটে মানুষ শুরু করে যাবে ওটাই মাল্টিপ্লাই করে আগামী এক বছর জিন্দগি পাল্টে যাবে ঠিক না ভুল তো সিদ্ধান্ত আজকে আপনাদের নিতে হবে আপনারা কি করবেন যে লোকের তাস খেলে বরবাদ হয়ে যায় আপনি তাসের খেলা দেখেই জিন্দগি করে দেবেন যে তাস বাহান্ন লোককে বল চারটে টেক্কা আছে চারটে লোক জয়নিং করে যাবে এটাই মাল্টিপ্লাই করে দেবি আগামী এক বছর জিন্দগি পাল্টে যাবে চলুন মূল কাজ আপনি কত বেশি মানুষকে জানাচ্ছেন যে যত বেশি মানুষকে জানাবেন তার সাথে তত বেশি মানুষ যুক্ত হবে আর তার তত বেশি ব্যবসা হবে এবং তত বেশি ইনকাম হবে এই একটি কাজ যে যত বেশি করবে গ্রান্টি সে তত বেশি সফল হবে আজকে আলোচনা শেষ করব আর একটা বড়ো কথা আপনাদের বলবো আজকে অনেকে নতুন ব্যক্তি আছেন বা অনেক ডিস্ট্রিবিউটার আছে যাদের কাছে ক্লিয়ার না বিষয়টা মার্কেটে অনেক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিগুলো আপনাকে বলবে আমি অনেক বেশি লাভ দেবো কিন্তু আমি শুধু আপনাকে একটা কথা বলবো আপনি নিজে সমস্ত কিছুটা ভালো করে জেনে দেখুন বুঝতে পারবেন মার্কেটে যত কোম্পানি আছে সমস্ত কোম্পানি একটা পার্সেন্টেজ মানুষের জন্য কিন্তু ওয়ান অ্যান্ড অনলি আর এম বিজনেস হান্ড্রেড মানুষের জন্য কারণ এখানে পাঁচ টাকা ধূপো পাওয়া যায় পঞ্চাশ টাকা ধূপ পাওয়া যায় একমাত্র আরসিএম কোম্পানি যে কোনো মানুষকে আপনি সুযোগটা দিতে পারেন আরেকটা কথা আপনাদের বলে দিই আজকের মিটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে যে কথাটা আপনাদের সবথেকে বড় সমস্যা তৈরি করে সেটা হলো কাউকে আপনি আরসিএম জানিয়েছেন কাউকে বলেছেন কাউকে মিটিং শুনিয়েছেন কাউকে কাগজ পড়ে প্ল্যান শো দিয়েছেন কাউকে ভিডিও দেখিয়ে প্ল্যান দিয়েছেন এরপর তাকে ফলো আপ করবেন কী করে তাকে সিদ্ধান্ত নিয়ে করে আপনি শুধু তার সঙ্গে যোগাযোগ করে বলুন সে সিদ্ধান্ত কি নিয়েছে যদি সে হ্যাঁ বলে তাহলে মিটে গেল আর যদি সে না বলে তাহলে দুটো কথা মাথায় নেন আজকের মিটিং এর সর্বশ্রেষ্ঠ কথা একটা কথা তাকে জিজ্ঞেস করুন কেন না কারণ এটা বিনা পয়সায় তবুও কেন না লোকে যদি বিনা পয়সায় লোটারির টিকিট পায় তাহলে কি নেবে না পাবো কি পাবো না পরের চিন্তা সুযোগটা বিনা পয়সায় তাই না কেন আর দ্বিতীয় নম্বর মূল্য আমার গুরুত্বপূর্ণ কথা তাকে বলুন ঠিক আছে তোমার বাড়িতে যা লাগে আগে ইউজ করে আগে ব্যবহার করে দেখুন তারপর সিদ্ধান্ত নেবেন আর এর জন্য আমি আপনাদের একটা কাজ বলতে পারি যারা সিরিয়াস বিজনেসটা করতে চান এক বছরের মধ্যে নিজের ভাগ্যটা পরিবর্তন করতে চান তাহলে জীবনে একবার পাঁচটা হাজার টাকা জিরো রিক্সে ঘরে রাখুন আর সিমের প্রোডাক্ট কিনে রাখুন এতে দুটো ফায়দা আপনার হবে নিজের ঘরের নুনটা লাগলে দোকান ছুটতে হবে না ঘরেই পেয়ে যাবেন আর যাকেই বলবেন সে যদি না বলে জোর করে হলেও একটা প্রোডাক্ট তাকে দিতে পারবেন যে তুমি খাও ব্যবহার করো তারপর সিদ্ধান্ত নেবে মাথায় রাখবেন ওই পাঁচ টাকা ভাগবেন না ওর আলাদা ক্যাশ বাক্স করবেন তাহলে ওই টাকাটাই ওই পাঁচ হাজার রোলিং করে করেই আপনার জীবনে পাঁচ লাখ টাকা ইনকাম পার মান্থ ইনকামার জায়গা তৈরি হতে পারে তো সেই জায়গায় আলোচনা শেষ করার আগে আমার এই জায়গার আসার পিছনে একটা বড় কারণ সেটা হচ্ছে এটা খুব ভালো করে দেখে নেন বড় স্বপ্নের বড় জাদু বড়ো স্বপ্নের বড় জাদু বইটা লিখেছেন ডেভিড জে সার্চ সত্যিই বলছি স্যার প্রথমে ছোট ছোট ভাবতাম কি ভাবতাম আমার দ্বারা হবে না আমি পারবনি আমি যা আমার দ্বারা সম্ভব নয় কিন্তু এই বইটা সম্পূর্ণ ধারণা পরিবর্তন করে দিয়েছে আমি আশা করব জীবনটাকে পরিবর্তন করার জন্য বাবরের বাবার নাম কতটা আপনার কাজে লেগেছে যায় না সরল করা অঙ্ক আপনার কতটা জীবনে কাজে লেগেছে আমি যাই কিন্তু এই বইটা যদি পড়তে পারেন তো সিনা ঠুকে বলতে পারি আপনি সফল হবেন হবেন কারণ এই বইটা পড়েই কিন্তু আজ আমি এই জায়গায় রিয়েলি বলছি এই বইটা পড়বেন বড় স্বপ্নের বড় জাদু এরপরে আর দু একটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকে মিটিং শেষ করব এক মিনিটের মধ্যে আলোচনা শেষ করার আগে মিটিং অফ করার আগে পুরো বিষয়টা এক ঝলক আপনাদের বলি খুব ভালো করে শুনুন আপনি যেই হন না কেন যতদিন আপনি বাঁচবেন খেতে পড়তে মাখতে আপনাকে হবে আর সি বলছে সেই খাওয়া পাওয়া মাখার প্রয়োজনীয় জিনিসগুলো আমার কাছে আছে তুমি যদি বিনা পয়সায় ডকুমেন্ট দিয়ে নামটা রেজিস্টার করে আমার কাছ থেকে তোমার বাড়ির প্রয়োজনীয় নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু কাপড় জামা যা কিছু লাগে যদি তুমি কেনাকাটা করো তাহলে প্রথম ফায়দা বেটার কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এতে আপনারও আপনার পরিবারের শরীর সুস্থ থাকবে কম দামে পাবেন প্রতি মাসে দু পাঁচশো টাকা আপনার খরচ কমে যাবে ব্যাংকের মাধ্যমে একটা পার্সেন্টেজ রিটার্ন পাবেন আপনার ইনকাম বেড়ে যাবে আর এর বাইরেও জীবনে একবার পঞ্চাশটা মানুষকে জানানোর দায়িত্ব নেন তেল মারা নয় জয়নিং করানো নয় পর দুটো প্রশ্ন তুমি সুযোগটা নিতে চাও ইয়া না চাও আপনি সুযোগটা নিতে চান ইয়া না চান যদি হ্যাঁ বলে তাহলে মিটে গেল আর যদি না বলে তাহলে দুটো প্রশ্ন করবেন এক নম্বর বিনা পয়সায় তবু কেন না আর দ্বিতীয় নম্বর যদি সত্যিই না হয় তাহলে কিছু প্রোডাক্ট ব্যবহার করে প্রমাণ নেন তারপর সিদ্ধান্ত নেবেন এই ছোট্ট একটা কাজ আপনার পুরো জিন্দগি পাল্টাতে পারে সবাইকে নমস্কার